পশ্চিমবঙ্গে বন্ধ হওয়ার মুখে বিড়ি বিক্রয়, বিড়ি শ্রমিক ও ধূমপায়ীদের দুঃসংবাদ। অনেকেই কোনো না কোনো নেশা করেন, এদের মধ্যে অনেকের পছন্দের নেশার জিনিস হলো বিড়ি। বাংলায় বিড়ির জনপ্রিয়তা অনেকটা বেশি বটে, কিন্তু হঠাৎ যদি এই বিড়ি পাওয়া বন্ধ হয়ে যায় বাজারে কি হবে সুকটান প্রেমীদের? এই আশঙ্কায় সত্যি হতে চলেছে এবার। কেন বলছি একথা? বিড়ি বাধাইয়ের সঙ্গে নিযুক্ত বেশিরভাগ সমবায় সংস্থাগুলি এবার বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। বিড়ি শ্রমিকরা আর বানাতে চাইছেন না বিড়ি, যার ফলে আগামীতে বিড়ি মেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে রাজ্যে। সাধারণত জঙ্গলমহল এলাকার আদিবাসী ও তপশিলী জাতির লোকেরা বিড়ি বাধাইয়ের সঙ্গে নিযুক্ত থাকেন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা বিড়ি বাধাইয়ের অন্যতম কেন্দ্র। এখানকার একটি বৃহৎ কুটির শিল্প বিড়ি বাধাই শিল্প। আগে হাজার হাজার মানুষ যুক্ত ছিলেন এই শিল্পের সঙ্গে। বিস্তীর্ণ জঙ্গলগুলিতে কেন্দু গাছ থেকে পাতা তুলে সেই সব মানুষেরা সরবরাহ করতেন বিভিন্ন সমবায় সংস্থাগুলিতে। সেখান থেকে কাঁচামাল যেত নিকটবর্তী কারখানাগুলোতে, সেখানেই হতো বিড়ি বাঁধাইয়ের কাজ। আবার অনেকেই চুক্তিভিত্তিক ভাবে কারখানাগুলোর সঙ্গে কাজ করে বাড়িতেও বিড়ি নিয়ে গিয়ে বাঁধাই করতেন। বিড়ির যথেষ্ট চাহিদা থাকায় সরকারও ভালো আর্থিক সাহায্য দিত এই জন্য, ফলে রুজি রুটি বজায় ছিল অনেক মানুষের। কিন্তু সম্প্রতি এই শিল্পে দেখা দিয়েছে ভরা ডুবে। বিগত কয়েক বছর ধরে বিড়ি তৈরির জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। এদিকে সরকারি সাহায্যের অভাবে এই বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত অনেক শ্রমিক আর কাজ করতে চাইছেন না। জঙ্গল থেকে কেন্দু পাতা তোলা কমিয়ে দিয়েছেন আদিবাসী লোকেরা। কাঁচামালের অভাব ঘটছে কারখানাগুলিতে। বাইরে থেকে কাঁচামাল আমদানি হচ্ছে বটে, কিন্তু তাতে খরচ বেশি। এইদিকে আবার তার উপরে রয়েছে জিএসটি, ফলে লাভের তুলনায় উৎপাদন ব্যয়বহুল হওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে কারখানাগুলিও। যারা এতদিন বিড়ি বাঁধাইয়ের সঙ্গে নিযুক্ত ছিলেন তারাও হারিয়েছেন নিজেদের কাজ। অন্যদিকে সমবায় সমিতিগুলোর নির্বাচন না হওয়ায় পরিচালন কমিটি তৈরি হচ্ছে না, ফলে বন্ধ হয়ে যাচ্ছে সংস্থাগুলিও, যার ফলে বিড়ি বাঁধাই বর্তমানে সংকটের মুখে। অদূর ভবিষ্যতে এই জিনিস উঠে যেতে বসেছে বলে আশঙ্কা বিড়ি প্রেমীদের। বাঁকুড়ার বিজেপি নেতা সুভাষ সরকার বলেছেন, আমরা অনেকদিন ধরেই বলেছি রাজ্যের এই তৃণমূল সরকার আদিবাসী বিরোধী। বাঁকুড়ার অন্যতম বড় শিল্প হলো বিড়ি বাঁধা সংগ্রহ। এই ব্যাপারে রাজ্য এগিয়ে আসেনি, রাজ্য সরকারের কোঅপারেটিভের ওপর কোনো নজর নেই। এর ফলে আদিবাসী ভাইদের যথেষ্ট কষ্ট হচ্ছে। স্থানীয় এক বিড়ি কারখানার ম্যানেজার অশোক গড়াই জানান, বিড়ি শিল্প খুবই সংকটে রয়েছে, এর অদূর ভবিষ্যৎ নেই। 5-7 হাজার মানুষ যুক্ত হবে, খুবই শোচনীয় অবস্থা, কারণ বিড়ির ব্যবসা করে আমাদের সংসার চলছে না। কাঁচামালের সংকট নেই, দাম বেড়ে গিয়েছে অথচ বিড়ির দাম বাড়েনি। এদিকে চলতি লোকসভা নির্বাচনে এই সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় এলাকাগুলি থেকে অনেক প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছেন। ভোটে জিতলেই এই সমস্যার সমাধান তারা করবেন বলে জানিয়েছেন। আবার বিড়ি শিল্প ফিরে আসবে, তাদের কথাই খানিকটা আশ্বস্ত হয়েছেন এলাকাবাসী। কিন্তু কবে এই সংকট মিটবে সেই সম্পর্কে আশঙ্কা পুরোপুরি যাচ্ছে না তাদের মন থেকে। পশ্চিমবঙ্গে বন্ধ হওয়ার মুখে বিড়ি বিক্রয়, বিড়ি শ্রমিক ও ধূমপায়ীদের দুঃসংবাদ। অনেকেই কোনো না কোনো নেশা করেন, এদের মধ্যে অনেকের পছন্দের নেশার জিনিস হলো বিড়ি। বাংলায় বিড়ির জনপ্রিয়তা অনেকটা বেশি বটে।